বাংলাদেশ আফগানিস্তান টেস্ট ম্যাচের আগে কোনো ট্রফি উন্মোচন পর্ব না থাকলেও ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন প্রথাগতভাবেই করা হলো ট্রফি উন্মোচন। ট্রফি আনভেইল করার জন্য বাংলাদেশের ক্যাপ্টেন তামিম ইকবাল আগে ভাগেই চলে এসেছেন মঞ্চে। আফগান ক্যাপ্টেন হাসমতুল্লাহ শাহিদি তখনও আসেন, তাই সোফায় বসে শুরু হলো তার জন্য তামিমের অপেক্ষা। এক পর্যায়ে সাংবাদিকদের ভিড় ঠেলে এলেন এক আফগান ক্রিকেটার। না, ক্যাপ্টেন শাহিদি ট্রফি উন্মোচন করার জন্য আসেননি। আফগান উইকেট কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ হোটেলের বাইরে বেরোচ্ছিলেন, সেই সময়ই বাংলাদেশের ম্যানেজার নাফিস ইকবালের সাথে কুশল বিনিময় করে গেলেন তিনি। সংবাদ মাধ্যমের অপেক্ষা যেমন বাড়ছে, তেমনি অধীর আগ্রহে গালে হাত দিয়ে অপেক্ষমান তামিম ইকবাল। এই অপেক্ষার প্রহর যেন সুদীর্ঘ। তবে খুব বেশি দীর্ঘ হয়নি তামিমের অপেক্ষা, অবশেষে নিচে নেমে এসেছেন আফগানিস্তানের ক্যাপ্টেন। তার সাথে হ্যান্ডশেক করে স্বাগত জানিয়ে কোনো কথা না বাড়িয়ে দুই ক্যাপ্টেন চলে গেছেন ট্রফি উন্মোচন করতে। এই কাজটা শেষ করে হ্যান্ডশেক করে দুজনেই চলে যেতে চাইলেন, কিন্তু সংবাদকর্মীদের আবদারে আরও একবার ফটো সেশনের জন্য আসতে হলো তাদেরকে। ধৈর্য ধরে তামিম আর শাহিদি আবারও ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। এবারে যাওয়ার সময় শাহিদি করলেন একটা মজার কাণ্ড, ট্রফি তুলে মেপে নেওয়ার চেষ্টা করলেন এর ওজনটা। হাসি দিয়ে তামিমকে হয়তো বললেন বেশ ভারী ট্রফিটা। তবে যতই ভারী হোক, ওয়ানডে সিরিজ শেষে জয়ী ক্যাপ্টেনের এই ভার বহন করা কষ্টদায়ক কাজ হওয়ার কথা নয়, বরং সেটা হবে প্রশান্তিদায়ক এক অনুভূতি। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি। Hello, Walton. Hello. AC start. Okay, start. কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। Walton, voice control AC. AC on, অশান্তি গন।